روضة من رياض الجنة أقا عليه الصلاة والسلام کی بارگاہ مبارک سے ہم لوگ جا رہے ہیں سیدہ شہداء یعنی حضور صلی اللہ تعالیٰ علیہ وسلم کے بہت پیارے چچا حضرت سیدنا امیر حمزہ رضی اللہ تعالیٰ عنہ حضور کی بارگاہ میں اب سب سے ہم یہی پیش کرنا چاہتے ہیں کہ آپ بھی کوشش کریں ایک بار حاضری لگانے کی তো ব্রাদার এটা আমাদের হিন্দি বাবা আমরা যাচ্ছি এখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে মাজার শরীফ রয়েছে বা কবর রয়েছে সেই জায়গা আর উহুদ পাহাড় চলুন আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ হাবিবি اسمه يعني زبال هذا زبال هذا احد 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 ايوه والله هذا كله جبل احد هنا جبل الرماة سيدنا حمزه جبل الرماة هذا صغير شوف هذا جبل الرماة هنا معركه يعني اساسا مسجد هذا مسجد جديد ايوه انت تعرف يعني 1000 يعني في سرير تفضيل السرير للرسول صلى الله تعالى عليه وسلم تعرف؟ لا انا مش عارف ولكن انا ايضا لا انا ما فهمت كلامك ايوه عشر رجوع غار غار فوق بس ما اقدر ادري اي بارت تم كان اي نصيب هاي هذا زبل الرمى هنا شيء نعم شهداء هنا بقي هذا السبت انت ما حصل مكان তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই যে আমরা এই মুহূর্তে আছি সৈয়দ শহাদা ইয়ানি ইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন জাবালুর রুমা জাবালুর রুমা এটা সেই পাহাড় যখন এখানে ওই যে উহুদের যুদ্ধ হয়েছিল কিনা উহুদের যুদ্ধ সময় এই পাহাড়ে অনেক সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হুজুরের রক্ত মোবারক পড়েছিল যার কারণে আমি বা আমরা কেউই এই পাহাড়ের উপরে উঠতেছি না এটা একটা আদবান আমরা আদব রক্ষার স্বার্থে পাহাড়ে উঠতেছি না হয়তো যারা উঠেছে তারা জানে না কিন্তু এই পাহাড়ের অনেক জায়গায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুরদের রক্ত মোবারক লেগে আছে যুদ্ধ করার অবস্থায় উহুদের যুদ্ধ যখন চলে তখন এই এই পাহাড়টার ওই সাইডের নিচে অনেক জায়গা আছে যে জায়গাগুলো তো চিহ্নিত করা আছে যে এখানে অমুক সাহাবার রক্ত মোবারক পড়েছিল এখানে শরীর মোবারক থেকে রক্ত ঝরেছিল এই পাহাড়ে অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সঙ্গীদের রক্ত মোবারক লেগে আছে যার কারণে আমরা এদিকে উঠছি না এদিকে সামনে যাব একটু সামনে অনেক কিছু আছে বলার মতো ইনশাআল্লাহ ওখানে গিয়ে আবার শুরু করতেছি নাজরিন আপনারা দেখছেন এটা হচ্ছে মারকাজুত তাওইদুর রকমিয়া বিশহাদা এটা হচ্ছে ওই সেই শহাদা যেই শহাদা রাদিয়াল্লাহু আনহুমদের সর্দার ছিল মানে ওই যুদ্ধের সর্দার ছিল হযরতে সাইয়্যিদুনা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ানি চাচা জান হুজুর তো ইনি এনার এখানে এসে দোয়া করলে যদি কেউ বলে যে আল্লাহ তাআলা এনাদেরও সিলা করে আমাদের দ্বিতীয়বার হাজিরি লাগানোর সুযোগ দিবেন সে হয়তো বারবার মক্কা মদিনা শরীফে আসবে আসার সুযোগ পাবে এটা এমন একটা জায়গা এই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবেই হবে তো এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জাবালে উহুদ যেই জাবালে উহুদ আমার আকা আলাইহি সালাতু সালামের জন্য একটা পাথর এই পাহাড়ের পাথর ফেটে তুলার থেকেও নরম যেইটার মিশাল পুরো পৃথিবীতে আপনি পাবেন না একটা পাথর ফেটে আমার হুজুরের জন্য এত সুন্দর নরম আরামদায়ক বিছানা হয়েছিল যেই মিশাল পৃথিবীর আর কোনো ইতিহাসে পাবেন না এটা একবারই হয়েছে আর ওইবারেই শুরু ওইবারে আউয়াল ওইবারেই আখের আর হবেও না কোনো দিন তো এটাই হলো সেই বরকতময় পাহাড় যেই পাহাড় আমার রসুলকে দেখেছে যেই পাহাড় আমার রসুলের খান নিয়েছে যেই পাহাড় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছে আপনাদেরকে দেখানো হচ্ছে সেই পাহাড়টা যে এইটা হচ্ছে চাচা জান হুজুর ইয়ানি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই উহুদের যুদ্ধের সাহাবাই কেরামদের সর্দার ছিলেন জানার রওজা মোবারক এটাই আপনারা দেখে নেন জিয়ারত করবেন আর স্পেশালি আপনারা দোয়া করার সময় আমাদের মতো ফকির নাচিজ
গুনাহগার গোলামদেরকে একবার আপনাদের দোয়া ইয়াদ রাখবেন। এখানে দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তার দোয়া কবুল করে। হাদিসের মধ্যে আসছে, অনেক কওলের মধ্যে পাওয়া যায়, চাচা যান হুজুরের রওজা মোবারকে কেউ দোয়া করলে, জিয়ারত করলে, জিয়ারত করার পরে যদি আবার রবিউল রওজা যায়, তাহলে ওই দোয়াটার না কবুলিয়াতের যে চান্সটা ওটা অনেক বেশি পার্সেন্টেজ। ওটা মতলব এত ধরে নিতে হবে যে এটা কবুল, কারণ এটা আল্লাহ তাআলা তার হাবিব এবং তার চাচার সম্মানের খাতিরে আল্লাহ তাআলা এই মর্যাদাটা হয়তো দিয়ে রেখেছেন। সেই জন্য আর কি এখানে আসা এবং দোয়া করা, জিয়ারত করা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এখানে প্রত্যেকটা মানুষকে, যারা আমাদের ভালোবাসে, আমাদের দেখে শুনে জানে, তারা যেন প্রত্যেকটা মানুষ যেন এই জায়গাগুলোতে একবার জিয়ারত করার সুযোগ পায়। সকলে বলে আমিন। তো আমরা দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের হাজিরি, আমাদের এই যে হাজিরি হয়েছি কবুল করে নেয়। ওকে, আসসালামু আলাইকুম।